কি হাই রে কান্দে রইয়া রইয়া, করে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মুলোয়া পাকি হাই রে কান্দে রইয়া রইয়া। নমস্কার বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ফোক গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। খুব একটা রিকোয়েস্টের গান, অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, বার সময় সুযোগ করে দিতে পারি নাই, আজকে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার আগে ছোট্ট কথা বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, আপনাদের লাইক কমেন্ট এগুলো কিন্তু আমি সবচাইতে বেশি আশা করছি, ওই জন্য এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের এই গানটির মূল বিষয়ে চলে আসি। তো আজকের এই গানটা আমি আপনাদেরকে এ মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এ শার্প থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই রকম স্বরলিপি থাকবে, ওই জন্য আমি দেখিয়ে দেওয়ার সময় আপনারা ফিঙ্গারিংটা আর স্বরলিপিটা একটু বেশি নোটিস করবেন। আর আজকের গানটিতে কোনো স্বর কোমল হচ্ছে না কিংবা কোনো স্বর তীব্র হচ্ছে না, প্রত্যেকটা স্বরই কিন্তু শুদ্ধ থাকছে। তো আজকের এই গানের প্রথম কলিটার স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন শুরু হচ্ছে কিন্তু এখান থেকে সা থেকে, ও রে নীল দরিয়া, ও রে নীল দরিয়া, সা রে গা দা পা ধা, সা রে গা দা পা ধা, ও রে নীল দরিয়া আমাই দে রে দে ছাড়িয়া, আমাই দে রে দে ছাড়িয়া, পাদা সারে নিদা নিদা পা, পাদা সারে নিদা নিদা পা, আমাই দে রে দে ছাড়িয়া। অর্থাৎ লাইনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি স্লোলি ভাবে, দেখুন, ও রে নীল দরিয়া আমাই দে রে দে ছাড়িয়া, এরপর বন্দি হইয়া মনোয়া পাকি হাই রে, বন্দি হইয়া, বন্দি হইয়া, সা সা দা দা সা, সা সা দা দা সা, বন্দি হইয়া মনোয়া পাকি হাই রে, মনোয়া পাকি হাই রে, সানি ধা পা মাগারে, সানি ধা পা মাগারে, মনোয়া পাকি হাই রে, কান্দে রইয়া রইয়া, কান্দে রইয়া রইয়া, রে গা পা গা রে সা, রে রে গা পা গা রে সা, কান্দে রইয়া রইয়া, বন্দি হইয়া মনোয়া পাকি হাই রে, কান্দে রইয়া রইয়া। এরপর আবারও বলবেন, ও রে নীল দরিয়া আমাই দে রে দে ছাড়িয়া। তো এটা বলে কিন্তু এই প্রথম কলিটা আপনারা শেষ করবেন। এরপর কিন্তু আরো দুটা কলি আছে, মানে দুটা অন্তরা আছে, সেই অন্তরাগুলো স্বরলিপিও দেখিয়ে দিব। এরপরের অন্তরাটা, প্রথম অন্তরাটা স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে আমি রিডটা একটু শুনিয়ে দিচ্ছি, আগে সুরটা ধরে নেন, এরপরে স্বরলিপিটা আপনারা নোট করে নিতে পারবেন। কাছের মানুষ দরে তুইয়া মরি আমি দর্পরায়া রে, কাছের মানুষ দরে তুইয়া মরি আমি দর্পরায়া রে, দারুণ জ্বালা দেবানিষে, দারুণ জ্বালা দেবানিষে, অন্তরে অন্তরে আমারে তো সাদের মনোয়া বধু হাই রে, কে যা
জানি কে করে ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে চারিয়া বন্দি হইয়া মন পাকি হায় রে কান্দে রইয়া রইয়া। এটা হচ্ছে কিন্তু এই গানের প্রথম অন্তরা। তো এই অন্তরাটা স্বল্পই এখন দেখিয়ে দিচ্ছি, তার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা পার্সোনালভাবে আমার কাছ থেকে বিভিন্ন গানের স্বল্পই খুব এমার্জেন্সিভাবে নিয়ে নিতে চাচ্ছেন কিংবা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি স্ক্রিনে আমার নাম্বারটা শেয়ার করে দিলাম। খুব সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আপনারা অনলাইন ক্লাস এবং বিভিন্ন ধরনের গানের টিউটোরিয়াল আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। তো আমরা মূল পয়েন্টে চলে আসি। এই গানের প্রথম ধারাটা দেখুন শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, গা থেকে, কাছের মানুষ দোরে তুইয়া, কাছের মানুষ, কাছের মানুষ, গা পা দাসা, গা পা দাসা, কাছের মানুষ দোরে তুইয়া, দোরে তুইয়া, সাঘারে গারে সা, সাঘারে গারে সা, দোরে তুইয়া। মানে কাছের মানুষ দোরে তুইয়া, এরপর মরি আমি দরফরায়া রে, মরি আমি প্রেমা মাগারে সা, প্রেমা মাগারে সা, মরি আমি দরফরায়া রে, দরফরায়া রে, নিধাপা নিদা নিধাপা, নিধাপা নিদা নিধাপা, দরফরায়া রে। অর্থাৎ লাইনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন স্লোলি ভাবে দেখিয়ে দিচ্ছি বুঝার জন্য। কাছের মানুষ দোরে তোয়া, মরি আমি দরফরায়া রে, এরপর দারুন জ্বালা দেবানি সে, নিনি নিনি সাসা নিধাপা, নিনি নিনি সাসা নিধাপা, নিনি দারুন জ্বালা দেবানি সে। এলাটা দুবার বলবেন। দারুন জ্বালা দেবানি সে, এরপর অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে, এভাবে করে আপনারা এই লাইনটা বলবেন। এরপরে আমার তো সাদের, আমার তো সাদের, রে 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 দাদা সা, রে 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 দাদা সা, আমার তো সাদের মন আবো দোহাই রে, মন আবো দোহাই রে, নিদাপা মাগারে, নিদাপা মাগারে, মন আবো দোহাই রে, কি জানি কি করে রে গা পা গারে সা, রে রে গা পা গারে সা, কি জানি কি করে। এরপর ও রে সাম্পানের নাইয়া, সারে গাদা পাদা, সারে গাদা পাদা, ও রে সাম্পানের নাইয়া, আমায় দে রে দে ছারিয়া, পাদা সারে নিদা নিদা পা, আমায় দে রে দে ছারিয়া। এরপর ঠিক আগের মতো বন্দি হইয়া মন পাকে হাই রে কান্দে রইয়া রইয়া। এভাবে করে কিন্তু আপনারা এই প্রথম অন্তরটা তুলে ফেলবেন। এরপর কিন্তু আরেকটা অন্তরা আসছে, সেই অন্তরা স্বলিপিও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে রিডটা শুনিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে স্বলিপিটা কিন্তু দিয়ে দিচ্ছি।
রিডটা আগে শুনে নিলে হয় কি, আপনারা স্বরলিপিটা প্রপারভাবে তুলতে পারবেন, না হলে একটু স্বরের গরমিল হয়। ওই জন্য আমি প্রতিবার প্রত্যেকটা গানে আপনাদেরকে প্রথমে রিডটা একটু শুনিয়ে দিই, অর্থাৎ সুরটা আপনাদেরকে ধরিয়ে দিই, এরপরে স্বরলিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো ঠিক প্রতিবারের মতো এবারও রিডটা শুনে নেন, প্রথমে সুরটা ধরে নেন, এরপর আপনারা স্বরলিপিটা তুলে ফেলতে পারবেন। হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে বিরাই তোরে রে, হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে বিরাই তোরে রে, নোঙর পেলে গাটে গাটে নোঙর পেলে গাটে গাটে বন্দরে বন্দরে, আমার মনের নোঙর পয়রা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে, নীলাপথ দরিয়া আমি কত জেগেছি ছইরা, একলা ঘরে মনবদোয়া আমার রইছে পন্থ ছাইয়া, ওরে নীল দরিয়া আমাই দে রে দে ছাড়িয়া। এটা হচ্ছে কিন্তু এই গানের দ্বিতীয় অন্তর, অর্থাৎ শেষের কলি। তো এই অন্তরটা স্বরলিপিও দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আগের অন্তরটার মতো একই রকম স্বরলিপি দিয়ে হচ্ছে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি অনেকে বিগিনার লেভেলে আছেন, সহজে এটি বুঝবেন না, তুলতেও পারবেন না, ওই জন্য আমি ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগের অন্তরটার মতো একই রকম, এখান থেকে শুরু হচ্ছে গা থেকে, হইয়া আমি গা পা দাসা গা পা দাসা, হইয়া আমি দেশান্তরি সাগারে গারে সা সাগারে গারে সা দেশান্তরি, দেশ বিদেশে বেড়াই তোরে রে, নিনি ধাপা নিদা নিধাপা নিনি ধাপা নিদা নিধাপা বেড়াই তোরে রে। অর্থাৎ লাইনটা হচ্ছে, হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে বেড়াই তোরে রে, এরপর নোঙর ফেলে গাটে গাটে নিনি সাসা নিদা পা নিনি নিনি সাসা নিদা পা নিনি, নোঙর ফেলে গাটে গাটে বন্দরে বন্দরে, রে দাসানি দাদা রে দাসানি দাদা বন্দরে বন্দরে, আমার মনের নোঙর পয়রা রইছে হাইরে, আমার মনের নোঙর রে 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 দাদা সা রে 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 দাদা সা, আমার মনের নোঙর পয়রা রইছে হাইরে পয়রা রইছে হাইরে, নিদা পামাগারে নিদা পামাগারে পয়রা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে, রে রে গা পা গা রে সা সারেং বাড়ির ঘরে। এরপর নীলাপথ দরিয়া সারে গাদা পাধা, নীলাপথ দরিয়া আমি কত জেগেছি চড়িয়া, পাদা সারে নিদা নিদা পা আমি কত জেগেছি চড়িয়া, একলা ঘরে মনবদুয়া আমার রইছে পন্থ ছাইয়া, রে রে গা পা গা রে সা রইছে পন্থ ছাইয়া। এরপর আবার আগের মতো বলবেন, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছ
তো এটা হচ্ছে শেষের অন্তরা। আপনারা প্রত্যেকটা কলি প্রত্যেকটা অন্তরা এভাবে তুলে ফেলবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমার কাছ থেকে কিন্তু বুঝিয়ে নিতে পারেন, কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোনো রিকোয়েস্টের গান থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো আমি আবারও বলছি, আপনাদের যাদের খুব এমার্জেন্সিভাবে হারমোনিয়াম টিউটোরিয়ালের মানে গানের স্বরলিপির প্রয়োজন, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অনলাইন ক্লাসের বিষয়েও কিন্তু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারেন। তো আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে।